যানজট আর শব্দ দূষণের নাকাল রাজধানীবাসী, কার্যকর পদক্ষেপ না নিয়ে বাড়ছে তীব্রতা বলছেন বিশেষজ্ঞরা। এবং মানুষের কষ্টকে পুঁজি করে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। সরকার পত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন ফখরুল। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সাবরিনা সিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলে যাব পুরো খবরে। আসুন এবার অন্য প্রসঙ্গ। ধুলাবালি, যানজট আর তীব্র শব্দ দূষণে নাকাল নগর জীবন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পর্যায়ে। সাধারণ মানুষ বলছে ঘরে বাইরে সবখানেই সমস্যা প্রকট। তবে এই অবস্থা থেকে পরিত্রাণের কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। খাদিজাতুল কোবরার রিপোর্ট। দিনের ঢাকায় নীল আকাশ বলে কিছু নেই এখন। সবসময় একটা ধুলার আস্তরে ঢাকা পড়ে আছে এই নগর। ধুলোময়লাকে যে প্রকৃতি মুছে দিয়ে ভারসাম্য রাখে, সেই প্রকৃতিকেও জায়গা দেওয়া যাচ্ছে না এই নগরে। এখনকার সময়ে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, তখন যখন আমরা এয়ার ইন্ডেক্স চেক করি, প্রায় দেখা যায় যে এয়ার ইন্ডেক্স 140 কিংবা 160-এর মধ্যে থাকে। জ্যাম তো থাকে অনেক টাইমে, দেখা যায় যে আগে থেকে বের হলে অনেক টাইমে লেট হয়ে যায়। আর এই যে রাস্তাটা যে কেটে রাখছে, এটা তো উচিত সরকারের এটা নিয়ে কোন একটা পদক্ষেপ গ্রহণ করা। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘ সময় ধরে নির্মাণ কাজ, ধারণ ক্ষমতার চেয়ে বেশি জনসংখ্যা আর অপরিকল্পিত নগরায়ন শহরের বাতাস, মাটি, পানিকে করছে দূষিত, যার প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবন যাপনে। বিশেষ করে আপনার এই যে শব্দ দূষণ, গাড়ির যে দূষণগুলো, এগুলো ম্যাক্সিমামে আমাদের উপর মানে ব্যাড ইফেক্ট পড়ে। আমরা এর থেকে মুক্তি পেতে চাই, এজন্য সরকারের খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাইরের রাষ্ট্রে যেভাবে তাদের পলিউশন মানে নিয়ন্ত্রণ করতেছে, ওইটা ফলো করতে হবে, তাহলে আমাদের দূষণ কমানো সম্ভব। ধুলো আর অতিরিক্ত শব্দের অন্যতম উৎস যানবাহনও। যারা দীর্ঘ সময় পথে থাকছেন, তারাই সবচেয়ে বেশি ভুগছেন এই দূষণে। তো হর্ন তো আর আইন দিয়ে আর কত আমরা প্রয়োগ করব। এখানে আসলে মানুষ যদি তাদের নিজস্ব জায়গা থেকে যদি সচেতন না হয়, যে আমরাও তো মানুষ, কাছে এসে আপনি তো দাঁড়ায় আছেন দেখছেন যে বারে বারে হর্ন অপ্রয়োজনীয় যারা আর কি হর্ন দিচ্ছে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ ইয়ারের তালিকায় প্রায়ই ঢাকা উঠে আসে শীর্ষে, অর্থাৎ এখানকার বাতাস মানুষের বসবাসের জন্য স্বাভাবিক না। নাগরিক সুবিধা নিয়ে বসবাসের অযোগ্য হিসেবেও চিহ্নিত এই ঢাকা। নগরবাসীরা মনে করছেন এসব সমস্যায় একটি সমন্বিত উদ্যোগই পারে সমাধানের পথ বের করতে। খাদিজাতুল কোবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করেছে দেশের কিছু গণমাধ্যম। এ ব্যাপারে যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না, কিন্তু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজের ঘরের বিষয়ে অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। যে অপরাধী তারা কিন্তু ধরে নিয়ে আসে। আপনার বিদেশেও আমেরিকান মতো দেশে 30-35 বছর ধরে আসামি ধরা পড়ে না। আর আমাদের দেশে আগে এরকম নিয়ম ছিল, এখন কিন্তু আসামি আর রেহাই পান না। আই মাস্ট থ্যাংক আমাদের এই পুলিশ ফোর্স এবং তাদের ইন্টেলিজেন্স, দে হ্যাভ ইমপ্রুভ ট্রিমেন্ডাস, অনেক অনেক ইমপ্রুভ করেছে। বিএনপি মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মানুষের কষ্টকে পুঁজি করে রাজনীতি করছে বিএনপি, মানুষকে খেপিয়ে তুলছে সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ জঙ্গিবাদ সৃষ্টি করে না, আদালতের ওই ঘটনা তদন্ত হচ্ছে। বাংলা ভাই বিএনপির সময়ে সৃষ্টি, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা হচ্ছে বিএনপি। আমাদের জঙ্গিবাদ বানাবেন, জঙ্গিকে মদত দিয়েছেন আপনারা, সৃষ্টি করেছেন আপনারা। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে
চলমান বিশ্ব পরিস্থিতি বিবেচনায় করণীয় ঠিক করতে দেশের ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রয়োজনে ব্যবসায়ী সংগঠনের নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করা হবে। আজ পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি 2018-19 বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন অর্জনের পর দেশের ব্যবসা বাণিজ্যে এগিয়ে নেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। ১০ ডিসেম্বর যত বাধাই আসুক পল্টনে গণসমাবেশ হবে এবং সরকার পতনের আসল কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার বিভিন্নভাবে বিরোধী দলকে নির্যাতন করছে। সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মির্জা ফখরুল। বঙ্গবন্ধু সৈনিক লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, আদাবর থানা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নেতৃবৃন্দ সহ এশিয়ান টেলিভিশন পরিবার। বিকেলে রাজধানী নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রাজধানী ঢাকা সহ সারা দেশের নেতাকর্মী ছাড়াও যুবলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে অভিনন্দন জানান। বাংলাদেশ ছাত্র ঢাকা দক্ষিণের সহসভাপতি সীমান্ত, এশিয়ান টেলিভিশনের নিউজ বিভাগ এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে আগামী দিনে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন জুয়েল, সদস্য সচিব রিপন খান ও টাঙ্গাইল জেলার সভাপতি নাজমুল হুদা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি সবাইকে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাথে থাকার আহ্বান জানান। শুভকামনা করছি যেন বাংলাদেশের সাধারণ মানুষের ধারে ধারে সৈনিক লীগের যে সৈনিক লীগের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে তিনি শক্তিশালী করবেন, এবং আমি বিশ্বাস করি জনাব হারুনুর রশিদ সিআইপি মহোদয়কে জননেত্রী শেখ হাসিনা আগামীতে আরও অনেক ভালো জায়গায় তার যোগ্য বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে অধিষ্ঠিত করবেন। আগামী 7 ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। সোমবার বিকেলে রাজধানীর হাতিরঝিলের একটি হোটেলে বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে প্রথম জাতীয় সম্মেলনের সফলতার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া করা হয়। একই সাথে আগামী 26 নভেম্বর নবগঠিত 9 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং শ্রদ্ধা নিবেদনের সিদ্ধান্ত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবান গোলাপের সাথে সৌজন্য সাক্ষাতের সিদ্ধান্ত আসে প্রথম কার্যনির্বাহী সভায়। এতে নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি এবং সাধারণ সম্পাদক তামজিদ বিন রহমান তুর্য সহ সহসভাপতি মোহাম্মদ শহীদুর রহমান, এস এম শামসুজ্জোয়া, এম এ কাসিম, মোহাম্মদ শাহ আলম, অ্যাডভোকেট শওকত আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ইলাহি শিমুল ও শাহ রেজাউল মাহমুদ উপস্থিত ছিলেন। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করার লক্ষ্যে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 অধিকতর সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া উপস্থাপন করা হয়। মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিশেষ অতিথি ও মূল গবেষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিয়া রহমান। তথ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্টদের অবহিত করে কাজ করলে এই উদ্যোগ সফল করা যাবে।
যে কোনো দুর্যোগে ঝুঁকি হ্রাস ও উন্নয়ন কাজে জড়িত অংশীজন, শিক্ষাবিদ এবং বেসরকারি খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাপানের রাষ্ট্রদূত ইতি নাওকি। মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা এবং স্থিতিস্থাপকতা শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে এসব কথা বলেন তিনি। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি সিআইএস এবং এশিয়া প্যাসিফিক অ্যালায়েন্স ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট এপ্যাচ আয়োজিত অনুষ্ঠানে সিআইএস ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান, এপ্যাচের প্রধান নির্বাহী কেনসুক ওনিশি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় বেসরকারি খাতে ইমার্জেন্সি রেসপন্স টিম গড়ে তুলতে হবে। এবার সারা বাংলা। গাজীপুরের গাছা থানা তারাগাছ এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাব নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম দুলালের ছেলে সাদ্দানের ছয়তলা নির্মাণাধীন ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শিহাব। পরে তাকে উদ্ধার করে তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। পরে গাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খবর পেয়ে নিহত লাশ উদ্ধার করে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো, এই স্লোগানে বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিহাট জেলা সম্মেলন হয়েছে। লালমনিহাট জেলা রেলওয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সম্মেলন হয়। বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিহাট জেলা সভাপতি এস আর শরীফুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এই সম্মেলনের উদ্বোধন করেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কানু। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি সাংবাদিক ফরিদ খান। প্রধান আলোচক ছিলেন আব্দুল আজিজ চৌধুরী সাইদ। উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাক্তারকে হেয় প্রতিপন্ন করার প্রতিবাদ ও প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর সেগুনবাগিচা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে প্রফেসর ডক্টর জহির আল আমিনের সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। সুনামের সাথে দীর্ঘদিন ধরে তিনি মাথা, নাক ও কান সার্জারিতে সুনাম কুড়িয়েছেন। তার বিরুদ্ধে যারা অভিযোগ উত্থাপন করেছেন তারাও সংশ্লিষ্ট সার্জারিতে কোনো ধরনের সমস্যায় পড়েনি বলেও চ্যালেঞ্জ করেন তিনি। এ সময় ডাক্তার জহির আল আমিনের কাছে সফলভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া রোগীরাও উপস্থিত ছিলেন। আপনি একটা লোককে খালি চোখে দেখবেন আর একটা লোককে ফটো দিয়ে দেখবেন, দুটো তো এক হতে পারে না। কাজেই পারমিশন যেটা না হয়েছে ঠিকমতো না হয়েছে কি না হয়েছে না সেটা কোর্ট ডিসিশন নেবে, কিন্তু রুগীর কোনো ক্ষতি হয় নাই এটা তো আপনারা দেখতে পারেন। রুগীর যে সহজ দুইটা কথা, ভুল অপারেশন হয়েছে সব জায়গায়, ভুল অপারেশন আর রুগীর মুখ বেঁকে গেছে, এই দুটো সম্পূর্ণ মিথ্যা। আমি বলে দিচ্ছি, যদি হয় তাহলে আমি আপনার দায়িত্ব নিলাম। এটা চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুবুল আলম ও সাত নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনিরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী কাউন্সিলর। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচা ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। কাউন্সিলর মিনু আক্তার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 15 নভেম্বর একটি মামলাও দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাওয়ার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার আর্জেন্টিনা, সৌদি আরবের কাছে 2-1 গোলে হার, অফসাইডে বাতিল মেসিদের 3 গোল। যানজট আর শব্দ দূষণে নাকাল রাজধানীবাসী, কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে তীব্রতা বলছেন বিশেষজ্ঞরা। এবং মানুষের কষ্টকে পুঁজি করে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদের, সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বললেন ফখরুল। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।